সুপ্রশিক্ষা দি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কি কোষ বিভাজন বা সেল ডিভিশন। এবং আজকের ক্লাসটি হবে এই অধ্যায়ের প্রথম ক্লাস বা পার্ট ওয়ান। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামলিন কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে। দবন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাউড়া ক্যামলিন কলেজ। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে যাওয়ার আগে চলো আমরা কিছু জিনিস, কিছু ইমেজ দেখে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন টপিক নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে আমি একটু বলে রাখার চেষ্টা করি যে আমরা এই কোষ বিভাজন সম্পর্কে নবম এবং দশম শ্রেণীতে যেহেতু পড়ে আসছি, সুতরাং আমাদের এই কোষ বিভাজন সম্পর্কে মোটামুটি একটা ধারণা রয়েছে। এবং আমরা এও জানি যে কোষ বিভাজন তিন ধরনের হয়ে থাকে। আমরা যদিও একটু পরে এগুলো জেনে নেওয়ার চেষ্টা করব, তারপরও আমরা যেহেতু জানি তাই মনে করে দেওয়ার চেষ্টা করি যে আমরা জানি এই কোষ বিভাজন তিন ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এবং আমরা এও জানি যে এই কোষ বিভাজনগুলো কোন ধরনের কোষে বা কোথায় সংঘটিত হয়ে থাকে। এই এই যে আমাদের জানা রয়েছে যে অ্যামাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিস কোথায় ঘটে বা মায়োসিস কোথায় ঘটে, এর উপর ভিত্তি করে আমরা একটু ইমেজ দেখি এবং বলার চেষ্টা করি যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন টপিক নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী বন্ধু, আমরা স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি একটি একোষী জীব, স্পেশালি এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এবং এখানে দেখতে পাচ্ছি আরো একটি ইমেজ এবং এখানে আরো একটি ইমেজ। একটু বোঝার চেষ্টা করো তো যে আসলে আজকে আমরা কোন ধরনের কোষ বিভাজন এবং কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা যে এই একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি হচ্ছে সরাসরি বিভাজিত হয়ে, এবং এখানে একটা চক্রাকার আবর্তন দেখতে পাচ্ছি। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা কোষ চক্র এবং কি অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, এবং আজকের পুরো ক্লাসে আমরা কি শিখবো চলো দেখে নেই, আমাদের শিক্ষণ ফলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো যে কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন এবং কি কোষ চক্র, এবং অর্থাৎ এই পুরো ক্লাস শেষে তোমরা এই টপিকগুলো খুবই ভালো করে বিশ্লেষণ করতে পারবে, বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, পুরো ক্লাসে আমাদের সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, এ কামনায় আমরা মূল পাঠে চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নিব কোষ বিভাজন। তার আগে আমরা এখানে একটু লক্ষ্য করি, ভিডিওটি একটু যদি লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আমরা অনেকটুকু বুঝে নেব। দেখতে পাচ্ছি আমরা এখানে একটি কি কোষ, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, দেখো যে কিভাবে একটি কোষ বিভাজিত হয়ে যাচ্ছে। দেখো তারপর আমরা কোষ বিভাজন কি আরো ভালোভাবে জানার চেষ্টা করব। দেখো, এবং এই ঘটনাগুলো আমরা কি ধারাবাহিকভাবে এই অধ্যায়ে যতগুলো ক্লাস হবে খুবই ভালোভাবে জানবো এবং তোমাদের কাছে খুবই স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে একটা কোষ বিভাজিত হচ্ছে, প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হচ্ছে এবং পরবর্তীতে কি মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি হচ্ছে, একত্রিত হয়ে কি পৃথক হয়ে যাচ্ছে, এবং এভাবে কি একটা কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয়ে যায়। তাহলে এই যে আমরা তার আগে বলে দিই যে আমরা জানি যে অণুজীব থেকে শুরু করে যে উদ্ভিদ এবং প্রাণী, এই সকল জীব কি কোষ দিয়ে গঠিত। অর্থাৎ আমরা কোষের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে এভাবে বলতে পারি যে জীব দেহের গঠন ও কাজের এককে বলা হয় কোষ, এবং এই কোষগুলো স্ববিভাজনে সক্ষম, অর্থাৎ নিজে নিজে বিভাজিত হয়ে কি সংখ্যা বৃদ্ধি করে, এবং সেক্ষেত্রে জীবের আকৃতি বৃদ্ধি করে অথবা কি জীবের সংখ্যা বৃদ্ধি করে। আমরা যদি এককোষী জীবের ক্ষেত্রে দেখি তাহলে দেখবো যে একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হচ্ছে, অর্থাৎ একটি জীব দুটি জীব এবং দুটি জীব আবার চারটি জীব, এভাবে কি ধারাবাহিকভাবে অণুজীবগুলো বিভাজিত হয়ে থাকে, বিশেষ করে এককোষী অণুজীবগুলো। এবং বহুকোষী জীবের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই কোষগুলো বিভাজিত হয়, এবং আমরা এও জানি সুপ্রশিক্ষার্থী বন্ধুরা যে একটা মাত্র জায়গোট থেকে এই যে উদ্ভিদ প্রাণী তুমি আমি সবকিছু সৃষ্টি, আমরা জানি যে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি একটা জায়গোট সৃষ্টি হয়, এককোষী একটি জায়গোট সৃষ্টি হয়, এবং এই জায়গোটটি বিভাজিত হয়ে হয়ে একটা থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে কি দ্বিগুণ আকারে বৃদ্ধি পেতে 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 একসময় কি
পূর্ণাঙ্গতা প্রাপ্তি হয় যে কোনো জীবের। প্রথমত কোষগুলো বিভাজিত হয়ে টিস্যুগুলো আবার কি বিভিন্ন অর্গানে অর্গান সৃষ্টি করে, এবং এভাবে সৃষ্টি হয়ে যায় কি তুমি আমি সহ পৃথিবীর সকল বহুকোষী জীব। ওকে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই কোষের কোষ বিভাজন হচ্ছে জীবের কি একটি স্বাভাবিক প্রবৃত্তি বা স্বাভাবিক বা গুরুত্বপূর্ণ স্বাভাবিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। ওকে, তাহলে কোষ বিভাজন কি অলরেডি আমরা তাহলে সংজ্ঞাটি দিতেই পারবো যে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে কি দুটি কোষ কিংবা চারটি কোষে পরিণত হয়। অর্থাৎ আমরা একটি কোষ বিভাজিত হয়ে দুটি বা চারটি কেন হচ্ছে, দুটি হতে পারতো কিংবা চারটি হতে পারতো, আমরা এটি খুব ভালোভাবে জানবো। তার আগে তোমাদের টাচ দিয়ে রাখি যে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের ক্ষেত্রে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি হয়, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে একটি কোষ বিভাজিত হয়ে চারটি কোষ সৃষ্টি করে, চারটি গ্যামেট, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট সৃষ্টি করে। এগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। এই অধ্যায়টি পুরোটি পুরো অধ্যায়টি চারটি ক্লাসে চারটি লেকচারে ভাগ করা হয়েছে। পুরো চারটি লেকচার যদি তোমরা দেখো তাহলে তোমাদের কাছে ব্যাপারগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু যদি আরো লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটি শিশু, তার আগে একটি জায়গোট থেকে কি জায়গোট বিভাজিত হয়ে অনেকগুলো কোষ কোষ একত্রিত হয়ে বিভিন্ন অর্গান অঙ্গ অঙ্গ তন্ত্র সৃষ্টি হয়ে শিশু অবস্থা সৃষ্টি হয়, এবং জন্মের পর আবার কি কোষ দেহের কোষ বিভাজিত হয়ে 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 কি একটি পূর্ণাঙ্গ মানুষের একজন পূর্ণাঙ্গ মানুষের পরিণত হচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট গাছ, এই একটা ছোট উদ্ভিদ, এই উদ্ভিদের যে সেলগুলো, এই সেলগুলো বিভাজিত হয়েও হয়েও হয়ে কি হচ্ছে এরকম বিশাল আকার উদ্ভিদে পরিণত হচ্ছে। আমরা আরো একটু যদি মজার ঘটনা লক্ষ্য করি, দেখা যায় শিশু কি হাতি, হাতির বাচ্চা, এবং এর আগেও কিন্তু কি আমি প্রথমে বলে আসছি একটা জায়গোট বিভাজিত হয়ে কিন্তু কি মানে যাত্রা শুরু হচ্ছে। কিন্তু যদি আমরা শিশু অবস্থা থেকে শুরু মানে দেখি বাহ্যিকভাবে যেটা আমরা দেখতে পাই, তাহলে দেখো যে এইখানে একটা শিশু হাতি পরবর্তীতে বিভাজিত হয়ে 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 কি হচ্ছে এই কোষগুলো বিভাজিত হয়ে একটি কি বিশাল আকার ধারণ করছে। আমরা আরো যদি কয়েকটি জিনিস দেখি, একটু ভিডিও দেখি, কয়েকটি ভিডিও লক্ষ্য করি, তাহলে দেখো একটু একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, একই সাথে কয়েকটি ভিডিও প্লে করি। দেখো এই তিনটি ঘটনা এখানে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের জন্য খুবই মানে স্পষ্ট হয়ে যাবে যে আসলে কোষ বিভাজন কি। এখানে দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পাচ্ছে, দেখো বৃদ্ধি পাচ্ছে। এখানে একটি মুরগি ক্ষেত্রে কিভাবে পরিস্ফুটন হয়ে কিভাবে ধীরে ধীরে কি সংখ্যা বৃদ্ধি কোষগুলো বৃদ্ধি পাচ্ছে, এবং কিভাবে একটি পূর্ণাঙ্গ মুরগিতে রূপান্তরিত হচ্ছে বা মুরগির বাচ্চাতে রূপান্তরিত হচ্ছে। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা কি শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জায়গোট সৃষ্টি হচ্ছে, এবং জায়গোটটি বিভাজিত হয়ে কিভাবে একটা মানব শিশু সৃষ্টি হচ্ছে। ওকে, একটু লক্ষ্য করো ভালোভাবে। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধুরা, আমরা যেখানে কয়েকটি ঘটনা দেখলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিভাবে, হ্যাঁ এই কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই কোষগুলো যদি বিভাজিত না হতো দেহের কোষগুলো, তাহলে কি এগুলো আর এভাবে বৃদ্ধি পেত না, ঠিক আছে। তাহলে এই এই ঘটনাগুলো বা এইভাবে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে যে ঘটনা হয়ে থাকে বা যে বৃদ্ধি পেয়ে থাকে, এর পিছনে মূল অবদানই হচ্ছে কোষ বিভাজন। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরের টপিকে চলে যাই। দেখো কোষ বিভাজন কয় ধরনের, যদি আমি প্রথমে বলে ফেলেছি তারপর আমি আবার বলে দিই, কোষ বিভাজন হচ্ছে মূলত তিন ধরনের, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মায়োসিস কোষ বিভাজন। ওকে, অ্যামাইটোসিস কোষ বিভাজন কি কোথায় ঘটে, মাইটোসিস কোষ বিভাজন কি কোথায় ঘটে এবং মায়োসিস কোষ বিভাজন কি কোথায় ঘটে, আমরা পুরোপুরি জানার এবং বোঝার চেষ্টা করব। দেখো
আমরা এখানে একটা লক্ষ্য করি যে একটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, এবং এই একটি ব্যাকটেরিয়া একোষ একটি জীব, এই একটি ব্যাকটেরিয়া বিভাজিত হয়ে, সরাসরি বিভাজিত হয়ে, ডাইরেক্ট বিভাজিত হয়ে কি হচ্ছে, অসংখ্য ব্যাকটেরিয়ায় পরিণত হচ্ছে। ইভেন এমনটি না যে একটা থেকেই সরাসরি অসংখ্য হচ্ছে, এমনটি না, একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, 32টা, 64টি, এভাবে কি দ্বিগুণ আকারে দ্রুত বৃদ্ধি পেতে থাকে, সরাসরি বিভাজিত হয়, ডাইরেক্ট বিভাজিত হয়। আর এই কারণে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় কি, প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, ডাইরেক্ট সেল ডিভিশন। আবার দেখা যাচ্ছে, অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটছে, মূলত এককোষী জীব দেহে ঘটে ঘটে থাকে, সেটি হতে পারে আদিকোষী কিংবা প্রকৃত কোষী। আবার দেখতে পাচ্ছি আমরা মাইটোসিস কোষ বিভাজন, আমরা জানি সুপ্রশিক্ষার্থী বন্ধুরা যে প্রত্যেক জীব দেহে মূলত, বিশেষ করে যদি আমরা বহুকোষে জীবের জীবের ক্ষেত্রে দেখি, উদ্ভিদ বা প্রাণী, এক্ষেত্রে দুই ধরনের কোষ রয়েছে, একটা হচ্ছে মানে কাজের ভিত্তিতে দেহ কোষ এবং জনন কোষ। দেহ কোষ গুলো কি, এই যে পুরো বডি, পুরো বডিতে বডিতে আমাদের রয়েছে দেহ কোষ এবং জনন কোষ, অর্থাৎ জনন কোষ ব্যতীত বাকি সবই কি দেহ কোষ। এই যে দেহ কোষ গুলো, এই দেহ কোষ গুলোর কাজ হচ্ছে দেহের সংখ্যা বৃদ্ধি করে, দেহের আকার আকৃতি, বিভিন্ন অর্গান বা অর্গানের আকার আকৃতি বৃদ্ধি করা। ওকে, এবং মায়োসিস কোষ বিভাজন ঘটে মূলত জনন কোষে, এবং এই জনন মাতৃকোষে, মূলত এটাও ঘটে দেহ মাতৃকোষে, জনন মাতৃকোষে। মাতৃকোষ কেন বলা হচ্ছে, যেই কোষটি বিভাজিত হয়ে অপত্য বা নতুন কোষ সৃষ্টি করবে, সেই কোষের, নতুন কোষের বা অপত্য কোষের সাপেক্ষে আগের কোষটিকে বলা হবে মাতৃকোষ। ওকে, সেটি হতে পারে মাতৃ মাতৃ দেহকোষ কিংবা মাতৃ জনন কোষ। তাহলে এটি ঘটে মূলত দেহ মাতৃকোষে, এবং এটি ঘটে জনন মাতৃকোষে। দেহ মাতৃকোষে ঘটে, অর্থাৎ এক কোষ বিভাজিত হয়ে, ধারাবাহিক ভাবে বিভাজিত হয়ে কি, দেহের আকার আকৃতি বৃদ্ধি করে। এবং মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এই জনন মাতৃকোষ গুলো বিভাজিত হয়ে কি হয়, পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট সৃষ্টি করে। পুংগ্যামেট বলতে আমরা বুঝি শুক্রাণু, এবং স্ত্রী গ্যামেট বলতে আমরা বুঝি ডিম্বাণু। আবার এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জায়গট সৃষ্টি করবে, এবং ঠিক তখন থেকে কি আবার মাইটোসিস বিভাজন শুরু হবে। তাহলে মাইটোসিস জায়গট থেকে শুরু করে মৃত্যু বা মৃত্যু অবধি কি এই মাইটোসিস কোষ বিভাজন ঘটবে, এবং মায়োসিস কোষ বিভাজন ঘটবে মূলত যখন জনন কোষ, যখন শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টির প্রয়োজন হবে। ওকে, তাহলে এই ছিল কি, তিন ধরনের কোষ বিভাজন, এবং অলরেডি আমরা জেনে যাচ্ছি যে কোথায় কোষ বিভাজন গুলো ঘটে। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে দেখি, তাহলে কিভাবে দেখবো, দেখো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এককোষী জীবদেহ সরাসরি বিভাজিত হয়ে দুটি এককোষী জীবে পরিণত হয়, তখন এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবং মাইটোসিস কোষ বিভাজন কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমগুণ সম্পূর্ণ, সম আকৃতি বিশিষ্ট দুটি নতুন বা অপত্য কোষ সৃষ্টি করে, তখন এ ধরনের কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আবার মায়োসিস কোষ বিভাজন একটু ব্যতিক্রম, সেক্ষেত্রে হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি জনন মাতৃকোষ বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কি, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি নতুন বা চারটি অপত্য কোষ সৃষ্টি করে, তখন এ ধরনের কোষ বিভাজনকে বলা হয় কি, মায়োসিস কোষ বিভাজন। তাহলে এটি ঘটছে দেহ মাতৃকোষে, এবং এক্ষেত্রে যে নতুন কোষগুলো সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে গুণাগুণ অক্ষুণ্ণ থাকছে, আর এ কারণে বা ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, এ কারণে এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আবার মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুণাগুণ মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, আবার চারটি নতুন কোষ সৃষ্টি করছে, চারটি গ্যামেট সৃষ্টি করছে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, এ কারণে এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় হ্রাসকরণিক কোষ বিভাজন। ওকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়ার কারণেই এর নাম হয়ে যাচ্ছে হ্রাসকরণিক কি, কোষ বিভাজন। তাহলে আমরা আশা করি যে কোষ বিভাজন সম্পর্কে, এই প্রকারভেদ গুলো সম্পর্কে আমরা জেনেছি। আমরা এবার জেনে নেব অ্যামাইটোসিস কোষ বিভাজন, যেহেতু আজকের শিক্ষণ ফলে রয়েছে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, দেখো একটু আগে আমরা জানলাম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি এককোষী জীব সরাসরি ডাইরেক্ট বিভাজিত হয়ে দুটি নতুন কোষ সৃষ্টি করে, নতুন অণুজীব সৃষ্টি করে, তখন এ ধরনের কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে একটি কি, এককোষী জীবদেহ, এবং এর ভিতরে দেখতে পাচ্ছি একটি নিউক্লিয়াস। ওকে, তাহলে দেখো যে এই এককোষী জীব দেহের প্রথমত যে জিনিসটি হবে, যে এর নিউক্লিয়াসটিকে ডাম্বেল আকার ধারণ করবে, অর্থাৎ নিউক্লিয়াসটি অর্ধেক হয়ে দুই মেরুতে কি গমন করবে, এবং
একটি পর্যায়ে গিয়ে এই যে সাইটোপ্লাজম, আমরা জানি যে নিউক্লিয়াস ব্যতীত বাকি যে সাইটো যে অর্ধতরল পদার্থ থাকে কোষের মধ্যে একে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস নিউক্লিয়াস যখন এই দুই মেরুর দিকে চলে যাবে ঠিক তখনই কি এর মাঝ বরাবর সাইটোপ্লাজম গুলো কি ভাঁজ, সাইটোপ্লাজম বরাবর কি ভাঁজ সৃষ্টি, খাঁজ সৃষ্টি হবে এক কথায়। এবং এই খাঁজ গুলো পরস্পর মিলিত হয়ে এই ক্রম এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে কি করবে মানে আলাদা করে নিবে এবং পুরোপুরি দুটি কোষে পরিণত হবে। এটি এক ধরনের কি মাইটোসিস কোষ বিভাজন। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রকৃত মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের ধাপ গুলো লক্ষ্য করতে পারি স্পষ্ট ভাবে এবং সেখানে ক্রোমোজোম গুলি স্পষ্ট থাকে, এরকমটি নাই। ওকে, এবং এটি যেহেতু কোন ধাপ বা কোন পর্যায়ে বা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, যেমন মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন ঘটতে হলে প্রথমত কোষ চক্রের আশ্রয় নিতে হবে, অর্থাৎ ইন্টারফেজ দশা থাকে। কিন্তু এক্ষেত্রে কি এই ধরনের কোন দশা টশা থাকে না, এ কারণে যে বলা হয় কি ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে এভাবে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়, একটি এককোষী জীব থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে ধারাবাহিক ভাবে দ্বিগুণ আকারে কি দ্রুত সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি করতে থাকে। এ কারণে মূলত এই এককোষী জীবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এককোষী জীব, ওকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো কি খুব দ্রুত বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন আশা করি বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলে যাব আমরা কোষ চক্র। আসলে কোষ চক্র কি, অ্যামাইটোসিস কোষ বিভাজন শেষ, আমাদের আর কোন প্রসঙ্গ আসবে না। এরপরে রয়ে গেছে কি দুটি কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আর একটা কি মায়োসিস কোষ বিভাজন। এই দুটি নিয়ে কি আমাদের পরবর্তী লেকচার গুলো হবে, এই অর্থাৎ এরপরের পার্ট টু এ পড়বো আমরা মাইটোসিস কোষ বিভাজন, পার্ট থ্রি তে মায়োসিস, এবং তারপরে কি এদের গুরুত্ব নিয়ে আলোচনা করবো, ক্রসিং ওভার নিয়ে আলোচনা করবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে দুই ধরনের কোষ বিভাজন রয়ে গেছে মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ একটি দেহ মাতৃকোষ, একটি দেহ মাতৃকোষ বিভাজিত হবে, এই যে বিভাজিত হবে, এই বিভাজিত হওয়ার আগে তার কিছু কি মানে কিছু প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ চাইলে কি সরাসরি বিভাজিত হতে পারবে না। ওকে, তাহলে এই কোষ বিভাজিত হওয়ার আগে, একটা দেহ মাতৃকোষ বিভাজিত হওয়ার ঠিক আগে যে পর্যায় সম্পূর্ণ হয়, ঠিক আছে, এই পর্যায়টুকুকে বলা হয় ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায় বলা হয় ইন্টারফেজ। এবং এই ইন্টারফেজ এবং কি মাইটোসিস, ইন্টারফেজ দশা শেষ হবে, মাইটোসিস কোষ বিভাজন শুরু হবে, আবার ইন্টারফেজ দশা শুরু হবে, আবার মাইটোসিস কোষ বিভাজন কি হবে শুরু হবে। তাহলে এই ইন্টারফেজ দশা এবং মাইটোসিস কোষ বিভাজন এইটাই, এই এই একটা কোষ বিভাজিত, একটা কোষ সৃষ্টি হবে, তার বৃদ্ধি, এটি হচ্ছে একটা বৃদ্ধি পর্যায় বলা যেতে পারে, ঠিক আছে, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায় বা বৃদ্ধি পর্যায় বলা যেতে পারে। তাহলে একটা কোষ সৃষ্টি হলো এবং এটি আবার বিভাজিত হওয়ার জন্য কি তার বৃদ্ধি এবং আবার বিভাজন, এই যে চক্রাকার একটি আবর্তন সৃষ্টি হয়, অর্থাৎ মাইটোসিস বিভাজন এম ফেজ, যদি আমরা মাইটোসিস দশা বা এম ফেজ ধরি এবং ইন্টারফেজ, তাহলে এই যে চক্রাকার আবর্তন, অর্থাৎ কোষ সৃষ্টি হবে, বৃদ্ধি হবে এবং আবার বিভাজন হবে, এই যে একটা আবর্তন, এই আবর্তন আবর্তন চক্রাকার আবর্তনকে বলা হয় মূলত কি কোষ চক্র। ওকে, তাহলে আমরা তাহলে বুঝতে পেরে গেছি যে কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে দেহ কোষ গুলো বিভাজিত হয় এক্ষেত্রে সরাসরি কোষ বিভাজিত হতে পারে না, তার আগে একটি প্রস্তুতি পর্যায় বা বৃদ্ধি পর্যায় থাকতে হয়। ওকে, তাহলে দেখো আমরা যদি একটা ইমেজ লক্ষ্য করি চক্রাকার আবর্তন, তাহলে আমাদের বোঝা খুবই সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে চক্রাকার আবর্তন বা কোষ চক্র, একে জাস্ট এভাবে যদি আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে খুবই ভালো হবে। তাহলে এটি হচ্ছে এম ফেজ, বা এইটুকু মাত্র এইটুকু দশায় কি হবে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হবে। ওকে, আর বাকিটুকু হচ্ছে কি ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায় বা বৃদ্ধি দশা, ঠিক আছে। তাহলে টোটাল যদি আমরা 100 ভাগ, মানে টোটাল সময়কে যদি আমরা 100% 100 ভাগ যদি আমরা কল্পনা করি, তাহলে টোটাল 90-95% যাবে কি প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ দশায়, এবং মাত্র 5-10% এর মধ্যে কি মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হবে। ওকে, মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপ গুলো রয়েছে, প্রোফেজ, ক্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপর কি ক্যারিওসাইটোকাইনেসিস, এই যে ধাপগুলো, এই ধাপগুলো পুরোপুরি শেষ হবে মাত্র 5-10% সময়। তার আগে কি 90-95% সময় কি তাদের প্রস্তুতি নিতে হয় যে কোষ বিভাজিত হতে হবে, তার আগে কি এই ধাপগুলো অতিক্রম করতে হবে, ঠিক আছে। তাহলে এই ইন্টারফেজ এবং এম ফেজ, এই যে চক্রাকার আবর্তন হচ্ছে কি কোষ চক্র।
ওকে, তাহলে একটি কোষ ধরে নিলাম বিভাজিত হবে, এখানে একটি কোষ রয়েছে বিভাজিত হবে, এই কোষ বিভাজিত হয়ে পুরো ইন্টারফেজ দশা মানে বিভাজিত হওয়ার জন্য যে ইন্টারফেজ দশা অতিক্রম করতে হয়, এই ইন্টারফেজ দশাকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্যাপ ওয়ান সিনথেসিস এবং গ্যাপ টু জি ওয়ান এস এবং জি টু। ওকে, অর্থাৎ ইন্টারফেজ দশাকে টোটাল তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তারপর রয়েছে কি এম ফেজ সরাসরি মাইটোসিস বিভাজন। তাহলে এই যে গ্যাপ ওয়ান মানে হচ্ছে কি প্রস্তুতি পর্যায়ের শুরু, ওকে, অর্থাৎ একটা জায়গাতে মানে একটা পথে পা দেওয়া, এই যে যাত্রা শুরু করবে, অর্থাৎ এই যাত্রা শুরুটা হচ্ছে কি জি ওয়ান বা গ্যাপ ওয়ান। এই গ্যাপ ওয়ানে কি হয়, গ্যাপ ওয়ানে সাইক্লিন নামক এক ধরনের যৌগ সৃষ্টি হয় কোষের মধ্যে, যখনই যাত্রা শুরু হবে ঠিক ওই মুহূর্তে কি হয় সাইক্লিন নামক এক ধরনের যৌগ সৃষ্টি হয়, এর ফলে অভ্যন্তরীণ উদ্দীপনা সৃষ্টি হয় এবং এই গ্যাপ ওয়ান যাত্রা শুরু করে দেয়। ওকে, এবং এখানে মূলত আমরা জানি সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা ডিএনএ এই অধ্যায়ের প্রথম দিকে পড়েছি ডিএনএ অনুলিপন, সরি এই অধ্যায় না, এই উদ্ভিদ বিজ্ঞানের আমরা প্রথম অধ্যায়ে পড়েছি ডিএনএ অনুলিপন পড়ে আসছি, রেপ্লিকেশন পড়ে আসছি, এবং সেখানে দেখেছি আমরা যে ডিএনএ তার আগে আমরা জেনেছিলাম যে ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ কি দিয়ে গঠিত, সুগার ফসফেট নাইট্রোজেন বেজ এই উপাদানগুলো, এবং আমরা রেপ্লিকেশনে গিয়ে দেখেছিলাম যে রেপ্লিকেশন হতে হলে যে এই যে এই উপাদানগুলো কি হতে হয় সংগ্রহ হতে হয়, এই উপাদানগুলো এসে আবার কি খন্ডক তৈরি করে, এই খন্ডকগুলো আবার একত্রিত হয়ে নিউক্লিওটাইড চেইন তৈরি করে, তারপরে কি রেপ্লিকেশন সম্পন্ন হয়। তাহলে এই যে রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যেহেতু কোষ বিভাজিত হবে, একটা কোষ থেকে দুইটা হবে, তাহলে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হবে, দুইটা নিউক্লিয়াস থেকে যেহেতু একটা নিউক্লিয়াস থেকে দুইটা হচ্ছে, তাহলে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম, একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ হবে, আর একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ হয় মানে কি রেপ্লিকেশন, আর এই রেপ্লিকেশনের জন্য প্রয়োজন কি এই যে এর অভ্যন্তরীণ যে উপাদানগুলো সুগার ফসফেট নাইট্রোজেন বেজ, এইগুলো আগে দরকার, আগে নিয়ে আসতে হবে, যে কোনো ভাবে সংগ্রহ করতে হবে, আর এই সংগ্রহ বা সংশ্লেষ ডিএনএ বা আরএনএ রেপ্লিকেশনের জন্য এই এই জি ওয়ান ধাপে কি এই প্রয়োজনীয় উপাদানগুলো কি সংগৃহীত হয়ে যায়। ওকে, এবং এই সিনথেসিসে এসে ডিএনএ রেপ্লিকেশন পুরোপুরি সম্পন্ন হয়ে যায়, ঠিক আছে। এবং এই জি টু ধাপে এসে কি জি টু ধাপে চলে আসছে, মানে কি এম ফেজে পদার্পণ করবে। ওকে, এবং এইখানে মূলত যে জিনিসটি হয় যে সেন্ট্রোজোম, একটা সেন্ট্রোজোম বিভাজিত হয়ে দুটি সেন্ট্রোজোম সৃষ্টি করে, যেহেতু সেল ডিভিশনে সেন্ট্রোজোম দুই মেরুতে কোষ বিভাজন, আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন করব তখন আমাদের বিষয়টি খুবই ক্লিয়ার হবে যে দুই মেরুতে দুটি কি সেন্ট্রোজোম দরকার, যেগুলো মাইক্রোটিউবিউল সৃষ্টি করে সেগুলো কি করবে বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে কোষগুলোকে এই ক্রোমাটিড গুলোকে বিভাজিত করবে। তাহলে একটি সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রোজোম সৃষ্টি হয় মূলত এই গ্যাপ ওয়ান ধাপে, এরপরেই শুরু হয়ে যায় কি এম ফেজ দশা। যেহেতু আমরা প্রথমে জানলাম যে 90-95% এই ইন্টারফেজ দশা এবং মাত্র 5-10% সময় হচ্ছে এম ফেজ দশা বা মাইটোসিস বিভাজন, সেক্ষেত্রে এই ইন্টারফেজ দশা যে তিনটি ধাপ এটিও আবার কি একটু নির্দিষ্ট সময় কি বাই করে, জি ওয়ান ধাপ বাই করে কত 30-40% সময়, এস বা সিনথেসিস ধাপ বাই করে কত 30-50% সময় এবং বা 50% সময়, এবং এই জি টু ধাপ সম্পূর্ণ মানে বাই করে মাত্র 10-20% সময় 20% সময়। ওকে, তাহলে এভাবে কি এটি হচ্ছে মূলত কোষচক্র, এবং এভাবেই এই পুরো কোষচক্র সম্পূর্ণ হয়, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে সরাসরি গিয়ে এই মাইটোসিস আসলে মানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সুপ্রশিক্ষার্থী বলুন, তাহলে আমরা আশা করি যে কোষচক্র সম্পর্কে বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা কি পড়লাম, অ্যামাইটোসিস কোষ বিভাজন, কোষ বিভাজন কি জানলাম, অ্যামাইটোসিস কোষ বিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানলাম, এবং কোষ বিভাজনের প্রকারভেদ গুলো সম্পর্কে আমরা আগে জেনেছি, তারপর অ্যামাইটোসিস কোষ বিভাজন, এবং এরপর জানলাম কোষ চক্র। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটি খুবই এনজয়েবল হয়েছে, এবং তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এগুলোই মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজন এবং কোষ চক্র পড়বে, এবং এগুলো অবশ্যই হ্যান্ড নোট তৈরি করবে, এবং এই হ্যান্ড নোট গুলো আমাদের গ্রুপে সাবমিট করার চেষ্টা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আগামী ক্লাস আমরা এই অধ্যায়ের পার্ট টু নিয়ে হাজির হব, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।